কিছু শাক আছে চলে এসেছি একেবারে বাজারে। আজ বাজার থেকে ব্লগটা শুরু করে দিলাম, তো আজকে রবিবারের বাজার, তো চলে এসেছি। আজ প্রচুর ভিড় বাজারে, তার উপরে গরম একদম সহ্য হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, বাজারে তো আসতেই হবে। আলু আজকে আছে, আজকে আলু নিতে হবে না। তো চলো কী কী নিচ্ছি সেটা চলো তোমরাও দেখতে থাকো। পুরো বাজার আমি ঘুরছি আর আমরা ঘুরছি আর তোমরাও আমাদের সাথে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তা চলো, রবিবারের সকালটা একদম বাজার থেকেই শুরু করলাম। তো আজকে বাজারে কিচ্ছু নেই, সবজি নেই, মাছ নেই, সব নিতে চলে এসেছি। তা চলো, আলুটা রয়েছে বাড়িতে, আলু আর গোছে কিনতে হলো না। তা চলো, আমাদের মোটামুটি বাজার কমপ্লিট, তো এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। তা চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, বাড়ি থেকে তোমাদের জুমির সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। তো এই মাত্র বাড়িতে ঢুকলাম বাজার থেকে, তোমরা তো বললাম বাড়িতে গিয়ে জুমির সঙ্গে তোমাদের কথা বলিয়ে দিচ্ছি। তা এই হচ্ছে আমাদের বাজার, এই দেখো, এই হচ্ছে বাজার, কী কী নিয়ে এসেছি চট পরে তোমাদের দেখাচ্ছি। অবশ্য অবশ্য কিছু তো বুঝতেই পারছ, একটু পরে তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে আজকে রান্নাঘরে অবস্থা, রান্নাঘরে এখনও অবস্থা খুবই খারাপ। আর এই হচ্ছে পাঁপড়, দেখো পাঁপড় ভেজেছে মা, কালকে খিচুড়িটা রেখে দিয়েছিলাম, আজকে দুপুরে খাবো, মানে আজকে সকালে ব্রেকফাস্টে খাবো বলে, কারণ বাসি খিচুড়ি খেতে খুব সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, তো এই যে জুমি, জুমি হচ্ছে এখানে খুব ব্যস্ত, সকালে উঠলেই দৌড় লেগে যাবে কাজে। চলো রান্নাঘর থেকে তোমাদের গুড মর্নিং করে দিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য তার জন্য ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা চলো কাজ শুরু করে দিচ্ছি সকালে। প্রথমে আজকে ফার্স্ট সকালে উঠে পুজোর বাসন মেজে নিয়েছি, ঘর পোজা হয়ে গেছে, মানে ঘরটা সব ক্লিন হয়ে গেছে আজকে, ওদিকে কাজ শেষ করতে হয়ে যায় দেরি। তা আজকে চিন্তা করেছি চা খাওয়ার আগে কমপ্লিট করবো। তা সকালে চা খাওয়ার আগে ওদিকে পুজোর বাসন আর ঘরগুলো ক্লিন করে নিয়েছি, বেডও হয়ে গেছে ক্লিন, তারপরে চা খেতে বসেছি সবাই। আর এখানে হচ্ছে কালকের ছিল ভাত, এই ভাতটা গরম করা হয়ে গেছে, এখন এটা মেখে নেবো। আর এখানে হচ্ছে খিচুড়ি, এই দেখো না মেখে খিচুড়ি না, এই যে খিচুড়ি, খিচুড়ি গরম হয়ে গেছে, তা বাবার তো খায় গেছে, তা খাওয়ার মধ্যে আমরা রয়েছি ভাই, তানি, আমি আর মা, তাহলে এখন নিয়ে যাবো টেবিলে। আর এই সঙ্গে খাবো হচ্ছে পাঁপড় ভাজা গরম গরম, চলো চট করে খেয়ে নিই। আর তারপর হচ্ছে চান করে পুজো, এখানে যদি মা কাটাকাটি যা লাগবে সেগুলো ব্রেকফাস্ট করি, এখানে মাকে গুছিয়ে তারপরে যাবো তোমাদের বলতে ভুলে গেছি, মাছ বাড়িতে ছিল, আমার খেয়াল ছিল না, বাবা মনে করেছে বলে আমার মনে পড়েছে, তো মাছ ছিল বলে মাছ আর আনিনি, শুধু নিয়ে এসেছি সবজি। তো সবজির মধ্যে কী কী এনেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি, আগে ব্রেকফাস্টটা করে নিই চলো। তা চলো, এখানে মা বসে গেছে, এই দেখো এখানে পাঁপড়, আর এই দেখো খিচুড়ি, আর এইদিকে হচ্ছে খাচ্ছে আমাদের তানি ম্যাডাম। তা চলো চট করে ব্রেকফাস্টটা সেরে নিই। আর ওদিকে সকালে খেয়েছি চা, সেটাও এখনও মজা হয়নি, একেবারে ব্রেকফাস্টে প্লেটের সঙ্গে একেবারে একসঙ্গে মেজে দেবো। ব্রেকফাস্ট করে সেটা চলে এসেছি হচ্ছে ঘরে, কারণ ভাই বলে আমি একটু বেরোবো, তোরা একটু জামাটা ইস্ত্রি করে দিবি, তো ওই কারণে ওর জামাটা একটু আয়রন করে দিচ্ছি, মানে আমি দিচ্ছি না, জুমি দিচ্ছে আয়রন করে। আর আমি যাব এখন রান্নাঘরের দিকে, তো রান্নাঘরে কী কী করতে হবে, কারণ দুপুরের মেনু এখনও রেডি হয়নি, সেগুলো ব্যবস্থা করি চলো। আর ততক্ষণ জুমি এখানে আয়রনটা করে ফেলুন। তোমাদের সঙ্গে বাজারগুলো শেয়ার করবো। তো আজকে সবজি বাজারে এসছে লাউ, লাল ডাটা, পেঁপে, লেবু, পটল, কুমড়ো, লঙ্কা, আর সাথে এসছে কচু আর টমেটো। এই হচ্ছে আজকের, ও সাথে উচ্ছেও এসছে, এই হচ্ছে আজকের সবজি বাজার। তা চলো, তো এই হচ্ছে এইগুলো এখন ফ্রিজ করবো, আর যেগুলো আজকে লাগবে সেগুলো জুমি এখন কাটবে, তা জুমিকে সেগুলোকে দিয়ে তারপরে আমি বাদবাকিগুলো ফ্রিজ করে দেবো। লাউ দেখে তো জুমি খুব খুশি হয়ে গেছে, দেখো কি অবস্থা জুমি। গুড মর্নিং ফ্রেন্ডস,
গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেশ ও দেশের বাইরে থেকে, দেশ ও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছো, তাদের জন্য তাইজুবি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে ফাদার্স ডে, তো ফাদার্স ডে উপলক্ষে সকল বাবাদের আমাদের তরফ থেকে, মানে আমাদের তানিজুবি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং আমাদের প্রণাম নেবেন। আমরা এটা মানি না যে বিশেষ কোনো একটা দিন ফাদার্স ডে হয়, কিন্তু ফাদার্স ডেটা অ্যাকচুয়ালি এসে এটা পালন করি এই কারণে, জাস্ট একটু মজা মজা, মানে ওই প্রত্যেকটা সময় একটু মজা খুঁজে পাবে। স্পেশাল ডে হিসেবে প্রত্যেকটা দিনই ফাদার্স ডে মাদার্স ডে হওয়া উচিত, একটু হলেও তাদের জন্য সময় বের করে একটু মজা করা, বাইরে না বেরোতে পারলেও ঘরে বসেও তাদের সঙ্গে একটু মজা করা, এটাই হচ্ছে জাস্ট হচ্ছে মানে উচিত করা। যাই হোক, তো এত ভারী ভারী কথা বলবো না, এখন সোজা যাবো কেক কাটতে। বাবাকে বলছি যে বাবাকে টেনে নিয়ে আসতে হবে, বাবা এইসব একদম পছন্দ করে না। এসব দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তানিজুবি ফ্যামিলির তরফ থেকে। তা চলো এখন সোজা যাবো, বাবাকে তো বলছি আসো আসো আসো। বাবা বলে দা দা দা, বাবাকে এখন বলছি তুমি আগে জামা পরো, জামা পরে আসবে। বাবা গরমে কিছুতেই জামা পড়তে চায় না, বাবা হচ্ছে ড্রেস হচ্ছে ওটাই ড্রেস, যে এত জামা পড়ার কি আছে, এমনি পড়বো। বাবা আসলে অ্যাকচুয়ালি কি, বাবা এত কথা আমার ভালো লাগছে না, হাত ফেটে যাচ্ছে। তা চলো এখন বাবাকে রেডি করাবো, রেডি করি হচ্ছে নিয়ে আসবো টেবিলে। তবে কি বাবার জন্য সারপ্রাইজ সেটা বাবাকে এখনো কিছু বলিনি, জাস্ট হচ্ছে বাবাকে বললাম তুমি আগে আসো। চলো তা চলো তোমরাও দেখতে থাকো, চলো চলো সোজা এখন টেবিলে। এখানে আজকে উচ্ছে ভাজা হবে, সেই জন্য উচ্ছে আজকে কেটে দিলাম। আর এখানে হবে হচ্ছে শাক ভাজা, শাক কেটে দিয়েছি। আর শাকের ডাটা আর পটল, ওটা যাবে হচ্ছে ডালে। কুমড়ো, পটল আর হচ্ছে ডাটা, এটা আগে কেটে দিয়েছি, ওটা যাবে ডালের মধ্যে। তা ওটা মা আমি কাটতে কাটতেই মা আমার কাছ থেকে নিয়ে মা হচ্ছে ধুয়ে ফেলেছে। আর এখন আমি এই শাকটা পরিষ্কার করে নেবো। আর উচ্ছে কাটা হয়ে গেছে, এখানে দেখো লেবু আর একটা টমেটো কেটে নিয়েছি, মাছের ঝোলের জন্য একটা পেঁয়াজ আর এই একটা আলু, এই হয়ে গেলো কাটাকাটি। আর এই হচ্ছে ডাটা, এটা আমি ফ্রিজে রাখবো। আর কিছু ডাটা আজকে হচ্ছে ব্যাপার হয়েছে, সেটা যাচ্ছে হচ্ছে ডালে। তা চলো এইগুলো এখন ধুয়ে ফেলবো, কাটাকাটি শেষ। হ্যাঁ এই চলে এসছে আমাদের কেক, একদম টেবিল রেডি, সাথে একটা মাগ দিয়েছি আমরা তিন ভাই বোন মিলে। তো এই মাগ আর হচ্ছে মিয়ামর থেকে একটা ফাদার্স ডে উপলক্ষে একটা কার্ড দিয়েছে, চলো খুলে আগে একটু পড়ে নিই কার্ডে কী লেখা রয়েছে। বাহ কী সুন্দর, বাবা ইউ অলওয়েজ হ্যাভ মাই ব্যাগ, দারুণ লিখেছে, খুব সুন্দর। তোমাদের ভেতরটা পড়ে দেখাচ্ছি, বাবা ইভেন হোয়েন ইউ ডোন্ট এক্সপ্রেস ইট আই নো হাউ স্পেশাল আই এম টু ইউ, ইউ প্রোটেক্ট মি কোয়াটলি লাইক এ শিল্ড, ইউ সো লাভ ইন ইউর ওন ওয়ে, ইউ মেক মি বিলিভ ইন মাই সেলফ, বাবা ইউ আর মাই গাইড মাই সাইলেন্ট সুপার হিরো। দারুণ দারুণ লিখেছে, দারুণ দারুণ লাগলো, খুব সুন্দর লিখেছে। তা তোমরা অবশ্য করে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে কার্ডটা। আর চলো মাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখনই এখনই আনবক্সিং করছি। তা চলো